আজকে যে টপিক নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনি কবার ফটো কিংবা আপনি যে কোনো ফটো ষাট ডিগ্রি কিভাবে আপনি আপনি কিভাবে বানাবেন এবং আপনি ফেসবুকে এই দেখুন আমার এখানে ডিগ্রি কিন্তু আমি ফটোতে সেট করে দিয়েছি এটা আপনি কিভাবে করতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুব সহজেই কিন্তু আপনি এক ক্লিকে এই কাজটা কমপ্লিট করতে পারবেন তা চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমরা প্রথমে ব্রাউজারে যাবো যেকোনো ব্রাউজারে আপনি যেতে পারবেন আপনি মোবাইলেও যেতে পারবেন যে কোনো ব্রাউজারে কম্পিউটারে ল্যাপটপে যেকোনো ব্রাউজারে আপনি এই কাজটা করতে পারবেন তা চলুন আমি দেখাচ্ছি এখানে টাইপ করবেন ফটো পি এইস ও অটো ও এক্স ওয়াই তিনশো ষাট ডিগ্রি এখানে সিলেক্ট করবেন করার সাথে সাথে কিন্তু ওয়েবসাইটটা শো করছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে করার পরে এখানে অনেকগুলো আপনি অপশন দেখতে পাচ্ছেন যে আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন তা দেখা যাক আমার যেটা পছন্দ আমার এইটা পছন্দ হচ্ছে এই এইটা পছন্দ হচ্ছে তা এইটা আমি সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন ওপেন হয়ে গিয়েছে তার এখানে আপনি দেখতে পাচ্ছেন তিনটে ইমেজ সিলেক্ট করতে বলছে তা আমরা এখান থেকে তিনটেই ইমেজ সিলেক্ট করব সিলেক্ট ইমেজে ক্লিক করব করার পরে এখানে আমরা সিলেক্ট করব তিনটে ইমেজ তা এখানে দেখা যাক এখানে আমার দুটো ইমেজ আছে তা আমি প্রথমটা সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে এখান থেকে আমি ক্রোপে ক্লিক করে দেবো এক নম্বর হয়ে গেল এবার দুই নম্বরে ক্লিক করব সিলেক্ট ইমেজে দুই নম্বরে ক্লিক করব করার পরে এখান থেকে ক্রোপ করে নেবো ক্রোপ করার পরে এখানে আবার দেখেন ওকে হয়ে গেছে তিন নম্বরটা সিলেক্ট করব আপনার তিনটা ইমেজ সিলেক্ট করতে হবে এখানে তিন নম্বরটা এটা আমি সিলেক্ট করব করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন তিনটে কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে তারপরে আপনাকে গো চলে যেতে হবে তা আমি এখন গোতে ক্লিক করে দিচ্ছি গোতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কারেটিং ইমেজ এখানে ওয়েট করতে হবে লাল লাল চিহ্নটা এই পর্যন্ত আসবে তারপরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আমার কিন্তু তিনশো ষাট ডিগ্রি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এটা আমি কিন্তু ফেসবুকে এখন কভার ফটোতে সেট করব তাই এখান থেকে আপনি ডাইরেক্ট শেয়ার করতে পারবেন এখানে সেভ অপশানে ক্লিক করতে পারবেন তা আমি এখান থেকে ডাইরেক্ট সেভ অপশানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে সেভ হয়ে আমি যদি ওপেন করি ওপেন করার সাথে সাথে এখন একটা পিকচার দেখা যাচ্ছে আমি যখন আপনার কভার ফটোতে সেট করব তখন কিন্তু অলরেডি তিনশো ষাট ডিগ্রি অটোমেটিক সেট হয়ে যাবে তা চলুন আমি এখন ফেসবুকে চলে যাব আমি এখন ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে যাওয়ার পরে আমি প্রোফাইলে চলে যাব আমার এই যে আমার প্রোফাইলে চলে যাব যাওয়ার পরে আমি এখন আমি এখন কভার ফটোটা সেট করব তা ইডেট কভার ফটোতে সিলেক্ট করব করার পর আপলোড ফটোতে ক্লিক করব তা এখানে আমি ডাউনলোডে ক্লিক ডাউনলোডে সেভ করেছিলাম ডাউনলোডে ক্লিক করে দেবো সেই ফটোটা ক্লিক করে দেবো দিয়ে আর সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ফটো কিন্তু আপলোড হচ্ছে এখানে ফটো একটু ওয়েট করতে হবে ফটো কিন্তু আপলোড হচ্ছে আপলোড হয়ে গিয়েছে তা আপনি এখান থেকে সাইজ আপনি ঠিক করে নেবেন আপনার ইচ্ছা মতন তারপরে ক্লিক ক্লিক করে করে দেবেন দেওয়ার সাথে সাথে আমি দেখাচ্ছি আপনাদেরকে ডিগ্রি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এবং একটু ওয়েট করতে হবে এবং তিনশো ষাট ডিগ্রি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনি এইভাবেই কিন্তু আপনি তিনশো ষাট ডিগ্রি আপনি কভার ফটোতে সেট করতে পারবেন খুব সহজেই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ